নারী ভরি তোর বেশি ভালো দেবো, এখন ভয় কাজ করে মনের ভিতরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আজকে আমরা অসহায় নাটকের সমস্ত দৃশ্য কমপ্লিট করলাম। আমাদের সাথে দেখতে পাচ্ছেন অনেকেই আছেন, অনেকে এখানে নেই। তো এই নাটক সম্পর্কে আমরা আজকে মতামত নিব। তো প্রথমে চলে যাচ্ছি আমাদের নতুন একজন ক্যারেক্টার মিরাজ ভাইয়ের কাছে। মিরাজ ভাই, নাটক সম্পর্কে কি মতামত প্লে করতেছেন? আলহামদুলিল্লাহ, নাটকের যে স্ক্রিপ্ট অনুযায়ী যে শুটিংটা আমরা করলাম, মানে পাশাপাশি অ্যাক্টিংটা করেছি, অত্যন্ত সুন্দর হয়েছে। এবং এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিছুদিনের ভিতরে আর কি, সে পর্যন্ত আমাদের সাথে থাকেন, ধন্যবাদ। আমার সাথে অ্যাক্টিং করার পরে, আমার টিম অ্যাক্টিং করার পরে আপনার অনুভূতিটা কীরকম? অনুভূতিটা খুবই সুন্দর ছিল এবং খুবই কাজের কোয়ালিটিও অনেক সুন্দর, এবং অ্যাক্টিং করেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি, খুবই ভালো লেগেছে আমার। ভাই, ইঞ্জাম ভাইয়ের অভিমত কী? অনেকদিন পরে কাজ শুরু হচ্ছে, এই ব্যাপারে কী বলছেন? আলহামদুলিল্লাহ, সর্বোপরি ওহি মিডিয়া আবারও হচ্ছে কাজে ফিরছে এবং নতুন কিছু পরিকল্পনা নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা সামনে আরও কিছু কোয়ালিটিফুল এবং হচ্ছে যে ভালো গল্পের কাজ দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার এই টিমের মানে আমাদের নাটকে যতগুলো মেকআপের কাজ করার দরকার পড়েছে সবগুলো আমাদের তানভীর ভাই করেছে। তো তানভীর ভাইয়ের কি মতামত এই নাটকে কাজ করার পর কেমন লাগতেছে? আসলে বরাবরই ওহি মিডিয়ার যতগুলো কাজ করছি সবই অনেক ভালো কাজ করছি, আর ওহির সাথে কাজ করে অনেক ভালো লাগে, আর এই কাজটা করে খুব ভালো লাগছে। আর অ্যাক্টিং সবাই খুব ভালো করছে, ইনজাম ভাই অনেক ভালো করছে। আজকে শ্যুট ছিল, লাস্ট শ্যুট, তো ইনশাআল্লাহ আশা করি খুব ভালো হবে, আপনারা অবশ্যই দেখবেন নাটকটা। আচ্ছা, বর্তমানে আমরা আছি ঝিনাইদহ সদর হাসপাতালের ভিতরে, যার ফলে একটু ক্রাউড প্লেস এবং লোক দেখতেছেন অনেক বেশি। আর এই হাসপাতালের ভিতরে শুটিংয়ের ব্যবস্থা করে দিয়েছে আমাদের শামীম ভাই। তো শামীম ভাইয়ের অভিমত কি, আমাদের সাথে কাজ করে কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আপনাদের অ্যাক্টরের, দেখলাম আপনাদের গল্প সম্পর্কে যতটুক যা জানতে পারলাম তাতে গল্পটা যদি সুন্দরভাবে অ্যাক্টররা ফুটিয়ে তুলতে পারে, আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়তো বা আসবে। দোয়া করি ভালো কিছু আসুক এটাই, আর ওই মিডিয়াকে অবশ্যই ধন্যবাদ জানাই। একটা অনুভূতি শেয়ার করছি যে বন্ধু আমার আলমিরাজকে দেখতে পারছেন, আমরা হেফজুখানার লাইভ থেকেই, সেই ছোটোবেলা থেকেই মানে আমাদের বন্ধুত্বটা, তো ফাইনালি দুজনার একসাথে এ পর্যন্ত কোনো নাটক আসেনি, সামনে আরও দুজন একসাথে কাজ করে অনেক নাটক আসবে ইনশাল্লাহ। ওহি মিডিয়া দীর্ঘদিন যাবৎ অফ ছিল, প্রায় দু মাস পরে আবার কাজে ফিরেছে। আশা করি যে এখন থেকে রেগুলার ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন, তো যার ফলে শেয়ার বই পেজটাকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও শেয়ার বইটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরও একবার মানে সাক্ষাৎকারে ফিরে আসতে হলো, কারণ এই নাটকের সবথেকে একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখতে শুট হলো, তার উপরে যে ক্যারেক্টারটা দেওয়া হয় সেটা অনেক বড় একটা চরিত্র। তা এই চরিত্রে অভিনয় করে তোমার কেমন লাগলো বলো? আমি অ্যাক্টিংই ফার্স্ট টাইম, তো অ্যাক্টিং করলাম নতুন একটা চরিত্র, অসহায় নামে একটা ছেলে, ওইটালে কাজ করে, তো এই টাইপের একটা কাজ করলাম, অনেক ভালো লাগলো। ছেলেটা কিন্তু অনেক কষ্টও পেয়েছে, কারণ নাটকের যে স্ক্রিপ্ট ছিল ওর সাথে সারাক্ষণই দুর্ব্যবহার, ওই বিষয়গুলো তোমার কাছে কেমন লেগেছে? ভাই, একটা ডায়লগ ছিল যে নারী ভরি তোর বেশি ভালো দেবো, এখনো ভয় কাজ করে মনের ভিতরে। মানে দুর্দান্ত অভিনয় করেছে, মানে ওর যে লুক পুরোটাই মেকআপ, মানে বোঝাই যাচ্ছে না যে ওইখানে এই অভিনয় করে, এত সুন্দর একটা কিউট ছেলে। যাক, নাটকটা খুব দ্রুত আমাদের ওহি মিডিয়া শিয়া বই পেজে আসছে এবং আমাদের শিয়া বই ইউটিউব চ্যানেলে আসবে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।